রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগত। যারাই আমাদের আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। শুরুতেই আমরা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত এবং বারাকাত, এর একটি হাদিস মোবারক আমরা শ্রবণ করব। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোরআনুল করিম পাঠ করল, কোরআন তেলাওয়াত করল, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করল এবং প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করল, এমনকি আপন প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করল, তাহলে সে কল্যাণকে তার স্থান থেকে খুঁজে নিল। প্রথমে কোরআনুল করিমে তেলাওয়াত করবে, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, এর সাথে সাথে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করল, তাহলে সে কল্যাণকে, তার জন্য যে কল্যাণের প্রয়োজন, সেই কল্যাণকে সে স্থান থেকে, সঠিক জায়গা থেকে সে খোঁজ করে নিল। এই দুরূদ শরীফের বরকত, এই দুরূদ শরীফের যে উপকার আমরা হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমরা অনেক সময় আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেয়, আমরা কোরআনুল করিমের তেলাওয়াত করি, কোরআনুল করিমের তেলাওয়াত করা উচিত, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এরপর আমরা দোয়া করি, তো এই জন্য আমরা স্মরণ রাখবো যে আমরা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজওয়াজাল। এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ আমরা পাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করব। আদবের সাথে সওয়াবের নিয়তে আসুন আমরা মনোযোগ সহকারে কোরআন করিমের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا
وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله অনুষ্ঠানের শুরুতেই আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করেছি আর আলহামদুলিল্লাহ সকালেই কোরআনুল করিমের তেলাওয়াত অন্তরকে আলোকিত করে প্রতিটি ঘরের মধ্যে দোকানের মধ্যে আমরা সকালে কোরআনুল করিমের তেলাওয়াত করার যদি তেলাওয়াত করা সম্ভব না হয় কমপক্ষে আমরা কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করার আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল করিমের তেলাওয়াত করার অথবা কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অনুষ্ঠানে হামদে বারে তালা মহান রব্বুল আলামিনের প্রশংসা হামদে বারে তালা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব যারাই আমরা মাদিনী চ্যানেলের দেখতে পাচ্ছি অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শ্রবণ করব এবং আল্লাহ তাআলার প্রশংসা হামদ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আসুন হামদে বারে নাতে রাসুল শোনার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল হামদে বারে শুনব এবং পড়ব ইনশাআল্লাহ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নাবিয়িনা সাল্লি আলা হাবিবিনা صلی علی محمد گلیوں میں گھوم گھوم کر خاک مدینہ چوم کر گلیوں میں گھوم گھوم کر خاک مدینہ چوم کر سینے سے ہم لگائیں گے آنکھوں سے ہم لگائیں گے آج نہیں تو کل سہی صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد لا الہ الا اللہ لا الہ الا
ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি قلبي غير لا نور محمد صلى الله لا إله إلا الله پر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ সর্বশক্তিমান বন্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বন্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও গো আল্লাহ দয়া কর নসিব কর মদিনায় ও গো আল্লাহ দয়া কর বল নসিব কর মদিনায় নূর নবীকে না দেখায়া কবরেতে নিয়ানা আমরা গুনা গরে বন্দা ক্ষমা করে নাও খোদা আমরা গুনা গরে বন্দা ক্ষমা করে দাও খোদা দেখাও না বীর রওজা সে তাই পড়ব এ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা অন্ধকার কবর গেলে পাইবা নবীর ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়ত ভালো, নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি পাওয়া যাবে। আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানে দেখার আমরা চেষ্টা করব, আলোচনা শ্রবণ করব। আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করব, কোরআন এবং হাদিসের বাণী আমরা শ্রবণ করব, এবং যা আমরা শুনব তা আমলের মাধ্যমে আমাদের ব্যক্তির জীবনে আমরা বাস্তবায়ন করব, যাতে করে আমলের মাধ্যমে আমাদের জিন্দগি সুন্দর হয়। দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আলোচ্য বিষয় আমরা যা নিয়েছি মোবাইল লীগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা আমরা শ্রবণ করব। শুরুতে একটি মনোমুগ্ধকর একটি ঘটনা আমরা শ্রবণ করব, তারপরে আমরা এই থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের আজকের রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের আলোচনার বিষয়। রসিক ব্যক্তি সে মৃত্যুর সময়, যখন তার মৃত্যুর সময় একেবারে সন্নিকটে গণিয়ে আসলো, সে তার আপন যে বন্ধু, বন্ধুকে ওসিহত করলো যে রসিক ব্যক্তি তার ওসিহতটা কেমন ছিল। সে ওসিহত করলো, আমাকে যখন তোমরা দাফন করবে তখন আমার দাড়ি এবং মাথার যে চুল এর মধ্যে আটা মিশিয়ে দিবে, যাতে করে আমার মাথার চুল এবং দাড়ি সাদা হয়ে যায়। বন্ধুটি বলল, তুমি তো সারা জীবন ঠাট্টা মস্করার মাধ্যমে তোমার জীবন অতিবাহিত করেছ, আর এখন মৃত্যুকালে ওই রসিকতার কি কথা তোমার মুখ থেকে বের হচ্ছে, এইসব তুমি বাদ দিয়ে দাও, এখন তোমার এই দুনিয়া থেকে যাওয়ার সময়, এখন তোমার দ্বারা এই কথা বলা শোভা পায় না। সে বলল, তুমি যদি বাস্তবিক আমার শুভকাঙ্ক্ষী হয়ে থাকো, আমাকে বন্ধু হিসাবে তুমি মেনে থাকো, তাহলে আমি তোমাকে যা ওসিয়ত করতেছি তুমি তাই করবে। বন্ধুটি হেসে রাজি হয়ে গেল। মৃত্যুর পর সে দাফন কাফন করার সময় তার দাড়ি এবং মাথার চুলে আটা মিশিয়ে দিল। যখন আটা মিশ্রিত করে দেওয়ার সাথে সাথে তার মাথার চুল এবং দাড়িগুলো দেখতেই সাদা ছিল, কালো কিন্তু রং পরিবর্তন হলো। কিছুদিন পর সে তার ওই বন্ধুটিকে স্বপ্নে দেখতে পেলেন। স্বপ্নে দেখে তাকে প্রশ্ন করলেন, মা ফাআল আল্লাহ বিকা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর তোমার সাথে কিরূপ আচরণ করেছেন, তোমার অবস্থা সম্পর্কে আমাকে অবগত করাও। তখন ওই ব্যক্তি জবাব দিল, ওই রসিক ব্যক্তি সে জবাব দিল, ওই রসিক মৃত্যু ব্যক্তিটি তাকে বলল, আমাকে জিজ্ঞাসা করা হয় তুমি আটা মিছিয়ে দেওয়ার ওসিয়ত কেন করলে। তখন ওই ব্যক্তি বলল, আমি আরজ করলাম, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমি তোমার প্রিয় হাবিব তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই বাণী আমি শুনেছি। বাণীটি কি? আল্লাহ তাআলা বৃদ্ধ মুসলমানের ব্যাপারে লজ্জা করেন, আমি বৃদ্ধ অবস্থায় পৌঁছিনি, অর্থাৎ আমার তো মৃত্যু চলে আসলো কিন্তু আমি সেই অবস্থানে আমি যেতে পারি নাই, তাই আমি ভেবেছিলাম যাই হোক বৃদ্ধ লোকের রূপ ধারণ করব আমি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এলান করা হলো, আওয়াজ আসলো, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে, তোমার দয়ায় দুনিয়া, সুবহান
যে বিষয় মুবাল্লিগিন থেকে কিছু মাদানী ফুল আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের মর্যাদা, অর্থাৎ যারা বার্ধক্যে যারা পৌঁছে গিয়েছে, বয়স্ক ব্যক্তি তাদের যে মর্যাদা ইসলামের মধ্যে। শুরুতেই আমরা ইনশাআল্লাহ আজ্জাল মুবাল্লিগা দাওয়াত ইসলামী জাকির আত্তারি থেকে ইনশাআল্লাহ আজ্জাল মাদানী ফুল দিয়ে আমরা শুরু করব। জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ইসলাম এমন একটি ধর্ম আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো অপূর্ণতা নেই। আল্লাহ তাবারক ও তাআলা ইসলামের মধ্যে সকল বিষয়কেই সুন্দরভাবে আমাদেরকে দিয়েছেন। কোরআন আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, বড়দেরকে সম্মান করো, আর বয়োজ্যেষ্ঠ যারা তারা আমাদের বড়, তারা আমাদের মুরব্বী, তারা আমাদের বড় রয়েছে, তাদেরকে সম্মান করতে হবে। হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিসে কারিমার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদেরকে সম্মান করা, তাদেরকে আদব করা, তাদের খেদমত করা, তাদের দেখাশোনা করা, তাদের খবরাখবর রাখার ব্যাপার, যদিও তারা নিকটাত্মীয় না হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও তারা নিকটাত্মীয় না হয় তারপরও তাদেরকে সম্মান করো, তাদেরকে মর্যাদা দাও। কাদেরকে? যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, মুরব্বী যারা রয়েছে, বয়স্ক লোক। একটি ঘটনার মধ্যে এরকম পাওয়া যায় যে এক যুবক ছেলে ছিল, সমাজের মধ্যে তেমন কোনো ব্যক্তি নেই যে তার কুকর্মের কারণে তিক্ত হয়নি, প্রত্যেকটা ব্যক্তি তার উপর নারাজ, প্রত্যেকটা ব্যক্তি তার বদনাম। তো যখন যুবক ছিল, তার বাবা ছিল না, শুধু মা ছিল, তো অনেক বড় একটা রোগের মধ্যে সে আক্রান্ত হয়ে গেল। সে তার মাকে বলল কি, মা আমার তো মৃত্যু ঘনিয়ে আসছে, মহামারী রোগ আমার মধ্যে চলে আসছে, হয়তো বা বেশি দিন বাঁচবো না, সমাজের মধ্যে বা মানুষের সাথে মুসলমানদের মধ্যে ভালো কাজ আমি করতে পারিনি, একটা কাজ করো, আমি ইন্তেকাল করার পরে তোমাকে অত্যাচার করেছি, এ কারণে তুমি আমার গলার মধ্যে রশি লাগিয়ে বাড়ি থেকে টানতে টানতে কবরস্থানে নিয়ে যাবে, যাতে করে তোমার সাথে যে বেয়াদবি করেছি এটা যেন আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয়ত, কবরের আজাব থেকে বাঁচার জন্য তুমি তোমার মাথার সাদা চুল থেকে একটি সাদা চুল আমার কাফনের মধ্যে দিয়ে দিও। তো যখন ইন্তেকাল করলো, তো তার মা গলার মধ্যে রশি লাগিয়ে বাড়ি থেকে টানতে টানতে হেসরাতে হেসরাতে কবরস্থানে নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে মানুষ জিজ্ঞাসা করলো, তোমার তো ছেলে এটা, তুমি কেন এভাবে করছো? মৃত্যুর পরে তো মানুষের যন্ত্রণা আরো বেড়ে যায়, তুমি এভাবে হেসরাতে হেসরাতে নিয়ে যাচ্ছ? তো মা উত্তর দিল যে সে জীবদ্দশায় অনেক সময় মদ পান করে আমার উপর অত্যাচার করতো, আমাকে মার দিত, আমাকে ঘর থেকে বের করে দিত, তো সেই বলে গেছে যে তোমার সেই কষ্ট দেওয়াটা যেন আল্লাহ মাফ করে দেয়, আমাকে এভাবে করে কবরস্থানে নিয়ে যাও। এরপরে তাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, তার সাথে সাদা চুল, তার সাথে তার মায়ের সাদা চুল কাফনের মধ্যে দেওয়া হলো। যখন কবরস্থানে তাকে রাখা হলো ওই চুল সহকারে, হঠাৎ করে সে মানে কবরের মধ্যে তো শোয়ানো হয়েছে, এরপরে সে উঠে বসে গেছে। উঠে বসে যাওয়ার পরে আশেপাশে যারা আসছিল দাফন করার জন্য, তারা তো ভয়ে কবরস্থান থেকে উঠে গেল, দৌড়দৌড়ি শুরু হয়ে গেল। তো সে তার জবান খুলে গেল আল্লাহ তাবারক ও তাআলার দয়ায়, সে বলতে লাগলো, আমি মৃত্যুর পর আগে এটাই চিন্তা করেছিলাম যে আমি মানুষকে এত কষ্ট দিয়েছি, যদি আল্লাহ তাবারক ও তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসে কারিমা যেটা আমরা সবসময় শ্রবণ করে থাকি যে আল্লাহ তাবারক ও তাআলা দাড়ি আর চুল পাকনা ব্যক্তি, যাদের দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, এরকমের লোকদেরকে শাস্তি দিতে লজ্জা বোধ করেন। ওই হাদিসে কারিমাকে লক্ষ্য করে আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তো অনেক বড় দয়ালু, আল্লাহ যদি চায় তবে আমাকে এই সাদা চুলের রসিলে আমাকে মাফ করে দিতে পারে। এই আল্লাহ তাবারক ও তাআলার রহমতের প্রতি খেয়াল রেখে আমি আমার মাকে বললাম যে একটা সাদা চুল আমার কবরে দিয়ে দিও। তো আমার মা যখন আমার কবরে সাদা চুল দিয়ে দিলেন কাফনের মধ্যে, আল্লাহ তাবারক ও তাআলার দরবারে এতই গুনাহগার ছিলাম আমি,
জান্নাতের কোনো আশা ছিল না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা তার যে রহমতের উপর ভরসা করেছি, সাদা চুল কাফনের মধ্যে নিয়ে এসেছি, এই ওসিলা আল্লাহ তাবারক তাআলা আমাকে মাফ করে দিয়েছেন আর আমাকে তওবা করার সুযোগ দিয়ে আরেকবার জীবিত করে দিয়েছেন। আজকে যে আমাদের যে সাবজেক্টটা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের মর্যাদা, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে, আমরা ইনশাআল্লাহ জুনাইদ ভাই থেকে ইনশাআল্লাহ নাতুর রসুল শুনবো, তারপর ইনশাআল্লাহ মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফল ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এ হাসানে রে নানা, এ হাসানে রে নানা, এ হাসানে রে নানা, নানা এ হাসানে রে নানা, ইয়া নবী হাসনে রে নানা, হে হাসনে রে নানা, হে হাসনে রে নানা, নানা হাসনে রে নানা, ইয়া নবী বলো, ইয়া নবী বলো, ইয়া নবী নজর করম ফরমানা, হাসনে রে নানা, নানা হাসনে রে নানা, তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী, আমি আদম পাপী, তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী, আমি আদম পাপী, কর হাসনে রে নানা, নানা হাসনে রে নানা, ইয়া নবী বলো, ইয়া নবী বলো, ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে, ও মদিনা ডেকে নাও না, হাসনে হাসনে রে নানা, হাসনে রে নানা, নানা হাসনে রে নানা, শান্ত না কি ভাবে দেব আমার বেকুল মনকে, শান্ত না কি ভাবে দেব আমার বেকুল মনকে, যেতে যদি যেতে যদি না পারি আমি মদিনায়, নবী এ হাসনে রে নানা, নানা এ হাসনে রে নানা, মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন, মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন, সে অজেন সে অজেন করে জিয়ারত তোমার রাউজার, এ হাসনে রে নানা, নানা এ হাসনে রে নানা, এ হাসনে রে নানা, নানা এ হাসনে রে নানা, জহরা পাকের সদকে মে আকা, জহরা পাক কে সদকে
হম সবকা মদিনে বুলানা হসনৈন রে নানা নানা হসনৈন রে নানা হসনৈন রে নানা নানা হসনৈন রে নানা। দর্শক শ্রোতা, আমাদের আলোচনা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের মর্যাদা। শুরুতেই আমরা বয়স্ক ব্যক্তি যারা রয়েছে তাদের যে মর্যাদা, সাদা চুলওয়ালা ব্যক্তিদের যে ফজিলত, যে মর্যাদা আমরা শ্রবণ করলাম। জি মিরাজবে, আজকে আলহামদুলিল্লাহ যেহেতু বয়স্কদের যে আলহামদুলিল্লাহ ফজিলতের ব্যাপারে আলহামদুলিল্লাহ যে আলোচনা রয়েছে, যে একবার আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম এর দরবারে ওহি প্রেরণ করলো, ইরশাদ করলো, যারা ইসলামের ভিতরে বিদ্ধ হয়ে গিয়েছে, যাদের চুল ও দাড়ি সাদা রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের দোয়াকে ফিরিয়ে দিতে আমি আল্লাহ তাআলা লজ্জা বোধ করি, আমি আল্লাহ তাআলা তাদের দোয়া সমূহকে কবুল করি। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, যে চুল ও দাড়ি সাদা হওয়া এটা তো অনেক সম্মানিত ব্যাপার, যে বিভিন্ন কিতাবে এভাবে বর্ণিত রয়েছে, যাকে আল্লাহ তাআলা সম্মান দান করে তার কি, তার পাকা চুল হয়, এটা সম্মানের একটি প্রতীক। এছাড়াও হাদিসে পাকে আমাদের প্রিয় আকা উভয় জাহানের দাতা মদিনা ওয়ালি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যার চুল সাদা সে যদি এগুলোকে উফরে ফেলে না দেয়, তার যদি সে মুসলমানের ভিতরে বিদ্ধ হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার বিদ্ধতাকে এটাকে নেকি হিসাবে গণ্য করে দেয়, সুবহানাল্লাহ, এবং কি তার গুনাহকে মুছে দেয়, এবং কি তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। এই বয়স্ক ব্যক্তি যারা, সে আপনার বাবা, আপনার মা, আপনার চাচা, জেঠা, মামা, যে হোক, যে ইসলামের মধ্যে যে বার্ধক্যে পৌঁছে গেল, তখন ইসলাম তাকে একটা স্পেশাল সম্মান তাকে দিয়ে দিল। সে বার্ধক্যে পৌঁছেছে ইসলামের মধ্যে, সে অমুসলিম না, সে মুসলমান, আবার সে ইসলাম তাকে আবার কি দিয়েছে, তাকে সম্মান দিয়েছে। অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, জি, তারা এরকমের লোক যারা আছে একটু বয়স্ক, 60-70-80 বছর, তাদের কথাগুলোকে চেষ্টা করে তারা মানে না মানার জন্য এগুলো মনে করে, অনেক হাজারো বার মনে হয় এরকমের কথা শুনতে পেয়েছি আমরা, যে মানুষ বয়স হয়ে গেলে এরকমের হয় আর কি, তাদের কথাগুলো যে তারা অ্যাকসেপ্ট করবে বা কবুল করবে, গ্রহণ করবে, এটা না করে তারা আরো ওটাকে ঢিল মেরে ছুঁড়ে ফেলে, বলে না এদের কথা, এগুলো তো এদের বয়স হয়ে গিয়েছে এই কারণে বলে, বা বয়সের কারণে মানুষ উল্টা সিধা বলে। কিন্তু মুরুব্বীরা যে সব সকল কথা বলে এগুলো কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে বলে, আপনি আমি যেই বয়স পেয়েছি দুনিয়াতে তার ডাবলের ডাবল তারা দুনিয়াতে বয়স পেয়েছে, দুনিয়াকে তারা বুঝতে পেরেছে, দুনিয়ার কালচার তারা 2-3 জমানা তারা দেখেছে, যদি কারো বছর বয়স দেন 60 বছর হয়ে যায় না, তো তারা 3-4 জমানা পেয়ে গেছে, এই জমানার পরিবর্তিতে তারা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করেছে, তারা অনেক কিছু দেখতে পেরেছে, ওই সকল অভিজ্ঞতা থেকে কিন্তু তারা আমাদেরকে বলে। আর ওই কথাগুলো আমাদের কাছে ভালো লাগে না, না লাগার কারণে তাদের কথাগুলো আমরা তুচ্ছ করি। ইমরান ভাই, বাংলাদেশের যে একটা জেলা আছে নাটোর, নাটোরের মাদানী কাজে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, ওখানে এক ব্যক্তি স্কুল টিচার ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, আর এনার ছোট ছেলে দাওয়াত ইসলামের মোবাল্লিগ, তো ওনার ইন্তেকালে জানাজায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, জানাজায় অংশগ্রহণ করেছি। এলাকার মানুষ, ঘরের মানুষ তো আছেই, এলাকার মানুষ সহ একটা কথাই সবসময় বলছে আমাকে, যে জাকির ভাই আমাদের সমাজ থেকে ভালো পরামর্শদাতা একজন ব্যক্তি আজকে চলে গেল, মানে কত বড় নিয়ামত তার হাতছাড়া করেছে, বলতেছে আমাদের এলাকা থেকে ভালো পরামর্শদাতা, যদি কারো কোনো সমস্যা হতো তার কাছে চলে যেত, যে আমার এই পেরেশানি বা এই সমস্যা আমি এখন এই মুহূর্তে কি করতে পারি, সে খুব সুন্দর পরামর্শ মানুষকে দিত, আর মানুষ তার পরামর্শ নিয়ে এলাকাটা খুব সুন্দরভাবে চালাইতো। তারা বললেন কি, আমাদের থেকে আজকে ভালো পরামর্শদাতা একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে, মানে নিয়ামত ছিল, নিয়ামত হাতছাড়া হয়ে গেছে। আসলেই বয়স্ক ব্যক্তি যারা, তারা আমাদের সমাজের মধ্যে নিয়ামত কল আছে, আমরা কল নেব, তারপর ইনশাআল্লাহ আবারই আমরা আলোচনাতে আসবো। জি, কল চালিয়ে দিই। আমার নাম ফরহাদ হোসেন, চাঁদপুর। আমি একটা না শুনতে চাই। আমার নাম ফরহাদ হোসেন, চাঁদপুর। আমি একটা না শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা জুনাইদ ভাই থেকে ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা
নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইনশাআল্লাহ দুই একটি পংক্তি ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। জি মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি শরবত, নবী রহমত শফি উম্মত, গুনার সাগরে ডুবে আছি গো আমায় বাঁচাও গো, আমায় বাঁচাও গো, গুনার সাগরে ডুবে আগে আমরা হাদিস শরীফ শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ফরমান যে তোমরা সাদা চুলগুলো উফ দিয়ে ফেলবে না, কেন না কিয়ামতের দিন ওই চুলগুলো নূর হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা বার্ধক্যে যারা পৌঁছে যাবে, যাদের চুল সাদা হবে, কিয়ামতের দিন তাদের কি মর্যাদা? এই মর্যাদা তারাই পাবে শুধু যে যারা যাদের চুল সাদা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد ফরমান যে ব্যক্তির একটি চুল সাদা হবে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি এবং তার একটি গুনাহকে ক্ষমা করে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা তার একটি মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। গুনাহ maaf হবে, নেকি লিখে দেওয়া হবে, তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে। তাহলে যার মাথার সমস্ত বয়স হওয়ার কারণে যাদের মাথার চুল চেহারা দাড়ি সাদা হয় আমি তাদেরকে অনুরোধ করব, অনেক ভাই বয়স হয়ে গেল, তার দাড়ি সাদা হয়ে গেল, পেকে গেল যেটাকে আমরা বলি, কিন্তু সে এখনো পর্যন্ত সেই চুল সে দাড়ি বিশেষ করে দাড়ি থেকে সে বঞ্চিত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সাথে সাথে আরো কিছু মাদানী ফুল আরজ করার চেষ্টা করছি ইমরান ভাই, যেহেতু আপনি আমি আল্লাহ তাবারক ও তালার দয়াতেই এত নেক হায়াত পেয়েছি আর বয়সের কারণে চুল পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, আর আপনার আমার মর্যাদা আল্লাহ তাবারক ও তালা এত বুলন্দ করেছে, বাড়িয়ে দিয়েছে। হাদিসে পাকের মধ্যে বিভিন্ন ভাবে আমরা বর্ণনা শুনতেছি আজ বা আগেও শুনেছি। আল্লাহ তাবারক ও তালা যেহেতু আপনাকে আমাকে এত সম্মান দিয়েছে, আমরা চেষ্টা করি এই বয়সেও যেন নামাজে অলসতা আমাদের না আসে, আমরা আল্লাহ তাবারক ও তাআলার যে হুকুমগুলো রয়েছে সেগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, শরীয়ত মোতাবেক যেন আমরা নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি। এমন নাকি আল্লাহ তাবারক ও তাআলা আমাকে এত ফজিলত দিয়েছেন সাদা চুলের কারণে আমি পার পেয়ে যাব না, আপনাকে ইবাদত রিয়াজত করতে হবে। আমরা মিরাজ ভাই থেকে ইনশাআল্লাহ আবারো মাদানী ফুল নেব। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আজকের বিষয় আলহামদুলিল্লাহ যে আমাদের সমাজে যারা মুরব্বী রয়েছে তাদের ফজিলত কি আল্লাহ তাআলার দরবারে, এর ব্যাপারেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি ইরশাদ ফরমান, যে আমাদের সমাজে যারা মুরব্বীদেরকে সম্মান করে না,
ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতে দলভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা আমাদের সমাজে কি যাদের বয়সের কারণে যাদের চুল সাদা হয়ে গিয়েছে, যাদের দাড়ি সাদা, তো আমাদের উচিত যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সম্মান প্রদর্শনের কথা ইরশাদ করেছে। আমরা সকলেই চাই যে রাসূলের দলভুক্ত হওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে জান্নাত লাভ করার জন্য। এখন শাফাআত আমি পেতে হলে আগে আমাকে নবীজির দলভুক্ত হতে হবে। আমি যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে না পারি, যে কত গুরুত্বপূর্ণ যে হাদিসে মোবারক আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করলাম, যে আমাদের বড়দেরকে, বড় বলতে যারা বার্ধক্যে যারা পৌঁছে গিয়েছে, বড়দেরকে সম্মান করে না, আদব ইজ্জত করে না, এরপর ছোট যারা রয়েছে তাদেরকে স্নেহ করে না। এখানে উভয়ের ব্যাপারে তাগিদ, এখানে যারা বার্ধক্যে পৌঁছে গিয়েছে তাদের জন্য এখানে তাগিদ, এখানে যারা ছোট যারা তাদের জন্য এখানে উভয় পক্ষের জন্য হাদিসে মোবারকা, যারা বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, তার আমার দলভুক্ত না। আরেকটা হাদিস এমন, আল্লাহ আল্লাহ, এমন একটি হাদিসে মোবারক, যেমন আমরা ইয়ের ব্যাপারে শুনেছি, যেমন যারা এতিমদেরকে যারা কি করে সহযোগিতা করে, এতিমদের সাথে যারা সদাচরণ করে তাদের ব্যাপারে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৎ ফরমান যে সে যে এতিমের সাথে সদাচরণ করলো, ভালো ব্যবহার করলো, সে এবং আমি কিয়ামতের দিন এভাবে কি থাকবো, যেভাবে দুটি আঙ্গুল কি ইশারা করলেন, এইভাবে দুটি আঙ্গুলকে ইশারা করলেন, ঠিক এই ব্যাপার ও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে, সে এবং আমি কিয়ামতের দিন এভাবে থাকবো। দেখুন ইসলাম এই বয়ান কোথায় পাওয়া যায়? একমাত্র ইসলামের মধ্যে। তাই তো ইসলাম মানে শান্তি। ইসলাম শান্তি তো তখন হবে যখন ছোটরা বড়দেরকে ইজ্জত করবে, বড়রা ছোটদেরকে আদর করবে, এটার মধ্যে তো শান্তি। এই শিক্ষাটা যদি ইমরান ভাই আমরা আমাদের ঘরে দিই, এতে উপকার কি আছে দেখেন? আজকে আমি আমার সন্তানকে বলবো, শিখাবো যে যারা বড় আছে তাদেরকে সম্মান করো, যারা ছোট আছে তাদেরকে স্নেহ করো, এই সন্তান একদিন আমাকেও সম্মান করবে। আর যদি আমি এই শিক্ষা ঘরে না দিতে পারি, শিক্ষা শিক্ষিত বানাতে না পারি, একদিন দেখবেন আমার সন্তান আমাকে কিন্তু সেই মর্যাদা দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, কারণ আমি শিক্ষাই দিতে পারিনি তাকে যে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আলহামদুলিল্লাহ, এই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য আজকে বিশ্বব্যাপী দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এমন ভাবে কাজ করে যাচ্ছে, তাই দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে যে বিশেষ সুখবর, এটাই যে আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আশিক রসুলদের সংগঠন, আশিক আউলিয়াদের সংগঠন। দাওয়াত ইসলামীর নাম যখন আমরা নিই তখন আমরা বলি কলের দিকে যাব, আস্তে আস্তে সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে, আমরা সর্বশেষ মোবাইল থেকে ইনশাল্লাহ মাদানী ফুল আমরা সংগ্রহ করবো, যে কল চালিয়ে দিন। আমি রিফা কুমিল্লা জেলা থেকে বলতেছিলাম, মানে গজল যে আল্লাহ আল্লাহ একটা গজল আছে, মানে এটা শুনতে চাচ্ছি। আচ্ছা ইনশাল্লাহ শুনবো, আমরা সকলে মিলে শুনবো ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। জি পরবর্তী কল। আমি জামান ধরে একটা রুলার নিয়ে বলছি, আমি নাতে রসুল শুনতে চাই যে আমার কাছে টেনে নাও না মাদানী মদিনাওয়ালা, আর পরে নাতে রসুল শুনতে চাই যে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, আমাকে আপনি দিলেন খুব খুশি। মাশাআল্লাহ, একে কলে দুটি নাত, মাশাআল্লাহ অনেকে বুদ্ধিমান, চেষ্টা করে অল্প সময়ের মধ্যে কি ইনশাল্লাহ আমরা জুনাইদ ভাই থেকে দুই একটি করে ইনশাল্লাহ পংক্তি আমরা শুনে নেব। জি পরবর্তী কল। আমি রাজি বলছি, একটি গজল শুনতে চাই, যেহেতু পরপর তিনটা কল আমাদের মাঝে, আমরা সরাসরি জুনাইদ ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ না শোনার জন্য। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে, প্রেমের সুধা পান করো না মদনী মদিনেওয়ালে, আমায় কাছে ডেকে নাও না যখন পাবো তোমার দিদার,
তখনই দে হবে আমার কা তখনই দে হবে আমার আমার স্বপনে আসোনা মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করো না মদনী মদিনে ওয়ালে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ থলে আল্লাহ 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 তুমি স্রষ্টা জিন মানবে আল্লাহ 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 দর্শক শ্রোতা, আমরা অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী, আমরা স্কুল পার করেছি, কলেজের রাস্তাও পার করলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও আমরা হাসিল করলাম, কিন্তু বড় আফসোস ইসলাম যা বলে তা আমরা হাসিল করতে পারলাম না। মায়ের সম্মান, বাবার সম্মান, বড় ভাইয়ের সম্মান, চাচার সম্মান, জ্যাঠার সম্মান, এই যে সম্মান দিয়েছে আজকে কোথায় গেল? সংস্কৃতি আজকে আমাদেরকে পাগল করে দিয়েছে, যে ইসলাম যা বলে তা থেকে আমরা দূরে। আর এই ওল্ড হাউস বৃদ্ধাশ্রমের কথা আমি আপনাদেরকে বলি, এটা কোনো মুসলমান আবিষ্কার করে নাই। তাহলে যে অমুসলিমদের কাছে বৃদ্ধ যারা, বৃদ্ধ মা বাবার কোনো সম্মান নাই, তার কোনো ইজ্জত করে না, এখন তারা হচ্ছে অপমানের পাত্র, তাদেরকে নিয়ে ওল্ড হাউসের মধ্যে ভর্তি করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। খারাপ সংস্কৃতি আমরা কেন গ্রহণ করলাম? আজকে মুসলমান কেন গ্রহণ করে? ইসলাম আমাদেরকে যা বলে, আমরা জেনারেলের শিক্ষা আমরা হাসিল করি কোনো মানা নেই। ইসলামের মধ্যে আপনি শিক্ষা হাসিল করেন, বড় বড় ডক্টরেট ডিগ্রি আপনি হাসিল করেন, কিন্তু আপনাকে আগে জানতে হবে যে আমার মার কি মর্যাদা, আমার বাবার কি মর্যাদা, আমার ঘরে যে বয়স্ক দাদা তার কি মর্যাদা, আমার নানার কি মর্যাদা, তাদেরকে তাদের ব্যাপারে আমার করণীয় কি। আর একটি কথা খুব জাকির ভাই শুরুতে বলছিল, এই বিষয়গুলো আজকে আমাদের সমাজে ইয়াং জেনারেশন যারা তাদের মধ্যে না থাকার মূল কারণ হচ্ছে তাদেরকে ছোট থেকে শেখানো হচ্ছে না। জি, তাদেরকে শেখানো হচ্ছে না যে আজকে যাদেরকে আমরা অবহেলা করতেছি, জি, যারা আমাদের সমাজে যারা বৃদ্ধ রয়েছে, তো একদিন তো আল্লাহ তাআলা যদি আমাকে যদি হায়া দেয়, আমিও তো কি মানুষের বিবেক এটার উপরে কোনো কিছু নেই। কেউ যদি এটা দিয়ে ভাবে যে আজকে আমি যার সাথে খারাপ আচরণ করছি আমিও তো একদিন তার মতো হব, কেউ যদি আমার সাথে এরূপ করে তখন আমার কেমন লাগে? যে আজকে আমাদের সমাজে এই যে বিষয়গুলো বেশি দেখা যায়, আজকে ছেলে বাবাকে সম্মান করে না। কেন? আজকে ওই সমস্ত সন্তানের ভিতরে ইলমে দিন, যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাবা ও মায়ের ব্যাপারে যে ইরশাদ করেছে, তাদের কি সম্মান! সুবহানাল্লাহ, যে বাপ মা এমন বড় নিয়ামত, যে নিয়ামতের ঊর্ধ্বে, যাদের নিয়ামত আকবর বলা হয়, যাদের উপর কি নিয়ামত নেই, যে বাপ মা এমন বড় নিয়ামত, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারি শরীফে হাদিসে পাক ইরশাদ ফরমান যে কেউ যদি চায় জান্নাতের চৌকাঠে চুমু দিতে, সে যেন নিজের আপন মা ও বাবার পায়ে হাতে চুম্বন করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকে জান্নাতের চৌকাট বলছে। আজকে ওই সমস্ত বাপ মার আমাদের সমাজের ভিতরে আদব নেই, সম্মান নেই। কেন? আজকে আমাদের যারা যুবক যারা রয়েছে তাদের ভিতরে ইলমি দিন যেটা থাকা প্রয়োজন, আজকে আমরা ইলমি দূর থেকে অনেক দূরে। ওল্ড হাউসের কথা, এখন কিছু মানুষ কিন্তু আবার লজ্জায় পড়েও মা বাবাকে ওল্ড হাউসে দিতে পারে না। সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, তারা কি করছে? ইমরান ভাই, আমি নিজ চোখে দেখলাম, নিজের ঘরের পাশে একটা নতুন কামরা বানিয়েছে, ওখানে মা বাবার জন্য ব্যবস্থা করে দিয়েছে, সারা দিন ওই বয়স্ক লোক দুইটা বা একজন বা দুইজন এই রুমের মধ্যে থাকে, তাদের কাছেও কেউ যায় না, খাবারের তো শুধু খাবার দিয়ে আসে। আমার এক বাড়িতে দেখে না এত কষ্ট লাগলো যে এই বেচারা এখন বয়স হয়ে গেছে, এখন তার মনে চায় কি জানেন, সবার সাথে একটু বসি, সবাইকে নিয়ে কথা বলি, একা থাকতেও ভয় লাগে এই বয়সের সময় মানুষদেরকে। আমি তার সাথে কথাও বললাম, যেই বাড়িতে গিয়েছি আর দেখলাম সে একা থাকে, তো জিজ্ঞাসা করলাম আপনার কি ভয় লাগে না? কয় সারাটা দিন ভয়ে মনে হয় আমার দম বের হয়ে যাবে, কি করব, আমাকে এখানে রাখছে, আমার জন্য রুম বানিয়েছে, আমাকে খুশি মনে এখানে তারা রাখছে, আমি কোথায় যাব এখন, না পারি চোখে দেখতে, না পারি বের হতে, এখন এখানেই থাকতে হয়, ভয়ও পায়। আবার মনের চাহিদা কি সবার সাথে একটু মিশি, সবার কাছে গিয়ে বসি, সবাইকে একটু দেখি, কিন্তু সেই সৌভাগ্য আমার এখন আর নেই, যেহেতু আমার জন্য আলাদা রুম বানিয়েছে। যে ঘরটা বানানো হয়েছে এই ঘর তো থেকে যাবে, ওই বয়স্ক ব্যক্তি চলে যাবে, ওই ঘরে আমাদেরকে ভর্তি হতে হবে একদিন। ওই যে বাচ্চা যারা আছে আপনার ছেলে আপনার সন্তান, তারাই আপনাকে সেই ঘরের মধ্যে আবার ভর্তি করিয়ে দিবে, তার আপনারও কেউ খবর রাখার কোনো মানুষ থাকবে না। এমনই ভাবে একটি ওয়াকিয়া যা দাওয়াত ইসলামের নিগরানী সুরা হাজী মোহাম্মদ ইমরান সাল্লামাহুর রহমান ইনি এভাবে মাদানী চ্যানেলে এভাবে কি উপস্থাপনা করেছে, এক ফ্যামিলির ভিতরে যে একজন বৃদ্ধা ছিল, যিনার যে বিবি রয়েছে নাকি ইন্তেকাল করেছে, তো ইনার ছেলে ছিল খুব ডক্টর, বড় আর কি ইঞ্জিনিয়ার ছিল, তো ইনি রাত যখন হতো যে বয়সের কারণে ইনার কি কাশি বা এগুলো দেখা দিত রাতে, তো এর যে ছেলের যে বিবি রয়েছে ইনি এটা পছন্দ করত না রাত হলে, হ্যাঁ হ্যাঁ যখন কাশতো ইনি এটার কাছে অনেক অপছন্দ লাগতো, আর প্রতিদিন ইনার সামনে কি তোমার বাবা শুধু এরকম করে, তোমার বাবা শুধু এরকম করে, ইনাকে কি অন্য আর একটা ব্যবস্থা করো। তো ওই সন্তান একদিন ত্যক্ত হয়ে যে আমার এগুলো ভালো লাগে না, তো ওই সন্তান ডিউটির পরে এসে বললো যে বাবা আসুন, বাবাকে নিয়ে অনেক দূরে যাওয়ার পরে এক গাছের নিচে বাবাকে বসিয়ে দিল আর বলতে লাগলো যে আজকে থেকে আপনি এখানেই থাকবেন। শীতের রাত, তখন বাবা বললো বাবা আমি থাকবো কোনো কষ্ট না, কিন্তু এই শীতের রাত যেখানে কেউ নেই আমি এখানে একা কিভাবে থাকি, আমার তো শীতের একটা বস্ত্রও নেই। তখন বলতে লাগলো যে কিছুক্ষণ সময় থাকুন, আবার বাসায় গেল, ইনার নাতি যিনি রয়েছে ইনাকে পাঠালো যে একটা চাদর আনার জন্য, জানি ওইখানে থাকতে পারে। তো ওই ছোট্ট সন্তান যিনি মাদানী মুন্না দাওয়াত ইসলামের পরিভাষায় বলা হয়, তো ওই মাদানী মুন্না একটি চাদরকে দুই ভাগ করে এক টুকরা নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে ইনার বাবা বললো যে যখন চাদর দিল তো বলে এটা অনেক ছোট, এটা কির জন্য আনছো, এটা অনেক বড় ছিল। তো ওই ছোট মাদানী মুন্না বলতে লাগলো বাবা আমি তো এটা অর্ধেক রেখে আসছি। কয় কেন? কয় তুমি যখন বৃদ্ধ হবে আমিও তোমাকে এই জায়গায় দিয়ে যাবো এই চাদরটা দিয়ে, আজকে তুমি যেইভাবে তোমার বাবার সাথে যেরূপ আচরণ করেছো আমিও কি তোমার সাথে এরূপ আচরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি আমাদেরকে আমল করার এবং এর দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আসুন আমরা সকলে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মেরে আনে ওয়ালে নসলে তেরে ইশকে হি মেঁ মচলে, ওনে নেকে তুম বানা মদনি মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
বেসালা মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা কাবে কা কাবা মদিনা জান্নাতুল আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।